আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভেরই কোনো আজকে বড় কোনো টপিক নিয়ে আলোচনা করব না। আজকে একটু ছোট প্রশ্নের উপরে বা শর্ট প্রশ্নের উপরে আলোচনা করব। প্রথম অধ্যায় থেকেই মূলত আলোচনা করব, এমসিকিউ আর এসএকিউ এর উপর আলোচনা করব। প্রশ্ন এবং উত্তর দুটোই বলে দেবো আমি, তোমরা একটু নোট করে নিলে ভালো হয়। এসএকিউরও তাই, প্রশ্ন উত্তর দুটোই উত্তরটাও আমি বলে দেবো। প্রথমে এমসিকিউতে আসি। এমসিকিউ প্রথম অধ্যায় থেকে যে এমসিকিউগুলো মোটামুটি একটু ভালো করে পড়বে সেগুলো একটু আলোচনা করি। প্রথমেই আমি বলছি, ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। এটি কে বলেছেন? ই এইচ কার। দু নম্বর প্রশ্ন, জীবনের জলসাঘর কি? জীবনের জলসাঘর হলো একটি স্মৃতিকথা, মান্নাদের লেখা স্মৃতিকথা। ইতিহাসমালা কে রচনা করেছেন? ইতিহাসমালা রচনা করেছেন উইলিয়াম কেরি। ইতিহাসমালা রচনা করেছেন। এরপরে বলবো আমি, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম কি জাতীয় রচনা? এটি একটিও স্মৃতি, এটিও হলো স্মৃতিকথা, স্মৃতিকথা জাতীয় রচনা। রাজতরঙ্গিনীতে, রাজতরঙ্গিনী গ্রন্থে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? না কাশ্মীর রাজ্যের ইতিহাস মূলত জানা যায়। জেমস মিল রচিত গ্রন্থটির নাম কি? জেমস মিলের রচিত গ্রন্থটির নাম হলো 1817 খ্রিস্টাব্দে প্রকাশিত হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। হোয়াট ইজ হিস্ট্রি একটি গ্রন্থ এটি। হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটির লেখক কে? হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটির লেখক হচ্ছে ই এইচ কার। ইন্ডিয়া টুডে গ্রন্থটির রচয়িতা কে? রজনীপাম দত্ত। ইন্ডিয়া টুডে গ্রন্থটির রচয়িতা হলো রজনীপাম দত্ত। এবার একটু জাদুঘরের দিকে যাচ্ছি। মিউজিয়াম শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এটি এসেছে মৌসিয়ন শব্দ থেকে, ম রস্য দন্তস্য হস্যি উন্তস্ত দন্তন্ন, মৌসিয়ন শব্দ থেকে। মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে আমরা কি বলি? মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মিউজিওলজি। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? এই বিখ্যাত মিউজিয়ামটি অবস্থিত প্যারিস। এমসিকিউ আলোচনা করার পর এবারে আমি একটু এসিকিউ আলোচনা করব। এসিকিউতে প্রথমেই আমি বলবো, জনশ্রুতি কি? জনশ্রুতি হচ্ছে যখন কোনো ঐতিহাসিক তার তথ্যের মাধ্যমে এবং সন্তারিক উল্লেখ করে যে অতীতের কাহিনীগুলোকে বংশ পরম্পরায় সাজায়। যখন কোনো ঐতিহাসিক কোনো সন্তারিক এবং তথ্য উল্লেখ করে অতীতের কাহিনীগুলোকে বংশ পরম্পরায় পরপর সাজায় তখনই তাকে জনশ্রুতি বলে। তবে এর মধ্যে সত্যতার অভাব রয়েছে আর কাল্পনিকতার ছোঁয়া রয়েছে বেশি পরিমাণে। টম থাম্প কাহিনীটির লেখক কে? দু নম্বর প্রশ্ন বলছি, রিচার্ড জনসন। তিন নম্বর প্রশ্নে আসছি, লোককথা কি? লোকমুখে যে কাহিনী প্রচলিত হয় সেটাই হলো লোককথা। এটি হলো লোকসাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। সাবলটান গোষ্ঠী প্রতিষ্ঠাতা বা প্রধান কে? ডক্টর রণজিৎ গুহ। এরপরে বলবো আমি, এরপরে প্রশ্ন, গীতিকা কি? গীতিকা হলো ইংরাজি ব্যালাডের বাংলা প্রতিশব্দ হলো গীতিকা, যেখানে সুর করে নাটকীয় ভঙ্গিতে রচনা করা হয়। সুর করে নাটকীয় ভঙ্গিতে গল্পগুলো পরপর গাওয়া হয়। এরপরে হচ্ছে স্মৃতিকথা। স্মৃতিকথা হচ্ছে কোনো স্বনামধন্য ব্যক্তি তার জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা যখন রচনা করে তখনই সেটা হলো স্মৃতিকথা। যেমন মান্নাদের জীবনের জলসাগরে, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম। এরপরে প্রশ্ন বলছি, দুজন কেমব্রিজ ঐতিহাসিকের নাম। উত্তরটি হলো ডক্টর অনিল শীল আর গর্ডন জনসন। দুজন জাতীয়তাবাদী ঐতিহাসিকের নাম কি? রমেশচন্দ্র মজুমদার আর ডক্টর তারাচাঁদ।
দুজন মার্ক্সবাদী ঐতিহাসিকের নাম কি? ডক্টর ইরফান হাবিব আর রোমিলা থাপার। এরপরে বলবো আমি অবয়ববাদ কি। অবয়ববাদ হলো, একটু মন দিয়ে শুনবে এটা, অবয়ববাদ হলো প্রথাগত ও আচরণগত ঐতিহ্যের ওপরে নির্ভরশীল মানব ইতিহাস। প্রথাগত আর আচরণগত ঐতিহ্যের ওপরে নির্ভর মানব ইতিহাস। তবে এই অবয়বের পরিবর্তন ঘটলে ইতিহাসের বিষয়বস্তুরও পরিবর্তন ঘটে। এবং এরপরের প্রশ্ন হচ্ছে, পৃথিবীর প্রাচীনতম মিউজিয়াম কোনটি? এটি কোথায় কোথায় গড়ে উঠেছে? পৃথিবীর প্রাচীনতম মিউজিয়াম হচ্ছে নান্নার সংগ্রহশালা। এটি মেসোপটেমিয়ায় প্রতিষ্ঠিত বা মেসোপটেমিয়ায় তৈরি হয়েছে। শিল্প বিপ্লবের সময় দুটি বিখ্যাত মিউজিয়ামের নাম কি? একটা হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম, লন্ডনে তৈরি হয়েছে 1759 সালে, আর এটি 1793 সালে প্যারিসে লুভর মিউজিয়াম। লাস্ট প্রশ্ন আজকে, ভারতের সর্ববৃহৎ মিউজিয়ামটি কোনটি? কলকাতা ইন্ডিয়ান মিউজিয়াম, যেখানে দুটি বিভাগে 35টি গ্যালারিতে চিত্রকলা, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, অর্থনীতি, জীববিদ্যা, প্রত্যেকটার আলাদা আলাদা বিভাগ রয়েছে। এরপরের দিন আমি দ্বিতীয় অধ্যায়ের কিছু প্রশ্ন এবং কিছু শর্ট প্রশ্ন নিয়ে আবার আলোচনা করবো।